এখানকার এই এই যে টমেটোর এই ক্ষেত এটা ওইটা এই পাশে এগুলো এখানে সবগুলো আমাদের খরচ দেয়। কিন্তু এখানে এই যে এখানে মাছটা দেওয়া কত তো মাছটা দেওয়া নাই কেন ডিফারেন্স দেখি একটু ভিআইপি টমেটো এগুলোকে রেগুলার চুরাতে ইয়া টমেটো তাই নাকি? আমার তো দেখে মনে হচ্ছে ওদের চোখলুকে একটা করে নিয়ে খেয়ে নি না ভাই, তোমাকে কষ্ট করে তৈরি করা। এমআরএল কি জিনিস? এটা আমাদের স্বপ্নে দিবেন তো না কালকে বাজারে নেবেন? মানে এটা এটা আসলে কন্ট্রোলটা কি হয়, এই যে নিলেন বিকালবেলা তুললেন এটা তখন তখন মানে কিভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যায়, কিভাবে স্বপ্নে পৌঁছার? মানে এটা আজকে উঠাচ্ছে, এরা উঠে গিয়ে বাসায় গিয়ে এটাকে গ্রেড করবে। হ্যাঁ, ছোট বড় তিনটা গ্রেড করে সর্বোচ্চ যে গ্রেডটা সেটা আমাদেরকে দিয়ে দেবে। ওকে, আর একেবারে ছোট যেটা সেটা এরা লোকাল মার্কেটে বিক্রি করে দেবে, আর এটা একটা ভালো প্রাইজে তারা বিক্রি করতে পারে আমাদের স্বপ্নের কাছে। আমাকে একটু একটু দেখেন তো গ্রেড কিভাবে করলেন, মানে আগে দেন তারপর আলাদা করে দেখেন তো কি কোনটা কিভাবে এটা স্বপ্ন, এটা দুঃস্বপ্ন তাই তো? নাই, থ্যাংক ইউ, আমি তো ওদিকে হেঁটে আসি, চলো এটা থাকলো ট্রাই করতে থাক। তাই তো বলি জুতার অবস্থা কীভাবে হচ্ছে, এত পানি এখানে এভাবে দিলে আসুন দেখি।
কেন এসেছে শুধু